হবে না। সকাল সকাল রাস্তায় নেমে পড়েছিস নামের ঝোলা হাতে নিয়ে, সকাল সকাল নামের ঝোলা হাতে নিয়ে তুই রাস্তায় নেমে পড়েছিস। তখন 8 বছরের ছেলেটা উত্তর দিচ্ছে, দাদু ও দাদু আমি সকাল সকাল কেন নেমেছি জানো? কারণ আমি যে পথে নেমেছি তার কাছে পৌঁছতে তো অনেক সময় লাগবে, সেই জন্য সকাল সকাল নেমেছি যাতে সন্ধ্যার আগে আমি তার চরণে পৌঁছে যেতে পারি। সন্ধ্যার আগে মানে বৃদ্ধকাল আসবার আগে আমি যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুকালে, তুমি জানো না মন, খালে বিলে তোর মাথা মিন মানে ব্যাংক ওখানে বলেছে বলে তুই বলবি? ও মা মুখস্থ কথা। এর অবস্থা কি তুমি জানেন? ওই যে দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে পরীক্ষা, একজনের নাম হারা আর একজনের নাম ভোতা। হারা প্রথমে গিয়েছে স্যার জিজ্ঞাসা করছে, এই হারা বলতো ভারত স্বাধীন হয়েছিল কবে? ওলে স্যার 1942 আমার কথা ছিল কিন্তু সেটা হয়েছিল 1947। আচ্ছা বেশ, আচ্ছা বলতো হারা উল্টো ওইদিকে কি দেখাচ্ছিস, এই বলতো ভারত স্বাধীন যারা করেছিল তাদের নাম কি? ওলে স্যার সে তো অনেক লোক। ঠিক আছে যা, তোর ইন্টারভিউ হয়ে গেছে, পরের জনকে পাঠিয়ে দে। এইবার যেই না হারা বাইরে গেছে অমনি দরজার পাশে দাঁড়িয়ে আছে ভোতা, অমনি ভোতা হারাকে ডেকে বলে, এই হারা হারা রে তোকে কি প্রশ্ন করেছিল বল না, বল না স্যার তোকে কি প্রশ্ন করেছিল বল না। বলে স্যার আমাকে প্রশ্ন করেছিল ভারত স্বাধীন হয়েছিল কবে? এই হারা তুই কি বললি? না আমি বললাম 1942 আমার কথা ছিল কিন্তু সেটা হয়েছিল 1947।
আচ্ছা বেশ, আর কি প্রশ্ন করেছিল? না আর প্রশ্ন করেছিল ভারত স্বাধীন যারা করেছিল তাদের নাম কি? এই তুই কি বললি? না আমি বললাম সে তো অনেক লোক বলে, আমিও বলবো অনেক লোক, যাই প্রশ্ন করুক মা উত্তর ওই দুটোই দেবে, ওই দুটো উত্তর মুখস্থ করে ভোতা গেছে ভেতরে। স্যার জানে যে একটু কমা ছাত্র একে একটু সহজ দেখে প্রশ্ন করি, তাই স্যার বলছে এই ভোতা বলতো তোর জন্ম তারিখ কবে? বলে স্যার 1942 আবার কথা ছিল কিন্তু সেটা হয়েছিল 1947। স্যার বলে অপদার্থ 5 বছর কোথায় ছিলিস? বলে স্যার বকাবকি করবে না, এছাড়া আমার হাতে কোনো উত্তর নেই, আপনি পরের প্রশ্ন করুন। এই এই ভোতা বলতো তোর বাপের নাম কি? ও বলে স্যার সে তো অনেক লোক, বাপের নাম কি? বলে অনেক লোক, এতে জোর মাকে কতটা অসম্মান করা হলো সেটা বুঝলো না, মুখস্থ মাল সামলাই দিল ঠিক এর মতো। মিন মানে কি? ও পেছনে বলছে ব্যাং, ও শুনে শুনে বলে ব্যাং, ওখান থেকে বাবার কাছ থেকে শিখে নি। বাবা বলুন তো মিন মানে কি? মাছ, দেখেছিস? পরের আসরে আর ভুল বলবি না, পরের আসরে ভুল ভুল যদি বলিস আসর থেকে সোজা বাড়ি। আর ও মাই ভাই, তাহলে মিন মানে মাছ। মাছ কোথায় থাকে? খালে বিলে নদী নালা, আর সেই খালে বিলে যদি জল না থাকে মাছ থাকে না। তা জল থাকলে, জল না থাকলে যেমন মাছ থাকে না, তদনুরূপ আমাদের এই দেহ নদীতে যদি ভক্তি রূপী জল না থাকে তাহলে কখনো গোবিন্দ কে ধরে রাখা যাবে না। মাছকে ধরে রাখতে গেলে যেমন জলের প্রয়োজন, তেমনি ভগবানকে বাঁধতে গেলে ভক্তির প্রয়োজন, তাই গৌরব। আর সেই ভক্তিটা গাঢ় হবে কোন সময়? যৌবন কালে, যৌবন কালে, বৃদ্ধ কালে নয়, তাই সময় থাকতে ডাকতে হবে। তুমি জানো নাম খালে বিলে থাকে নামি জল শুকালে, সবাই